বন্ধুরা, বাতাসিয়া লুপ ওয়ার মেমোরিয়াল দেখার পর আমরা চলেছি দার্জিলিং এর আরো একটি মনোমুগ্ধকর সুন্দর জায়গায়, যার নাম রক গার্ডেন। নামটা শুনে হয়তো মনে হতে পারে কোনো পাহাড়ি বাগান, কিন্তু আমরা ওখানে পৌঁছে যা দেখেছিলাম মনে হয়েছিল জীবন ধন্য হয়ে গেল। চলুন যাওয়া যাক। রক গার্ডেন যাওয়ার রাস্তাটা খুবই ঢালু এবং খাড়া। এতক্ষণ আমরা যেসব পাহাড়ি পথ দিয়ে আমাদের গাড়িতে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখছিলাম, রক গার্ডেন যাওয়ার রাস্তাটি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম। এই রাস্তায় আপনি যদি জীবনে প্রথমবার এসে থাকেন, রাস্তার বাঁকগুলো ঘোরার সময় আপনার বুকটা কিন্তু একটু দুরুদুরু করবেই করবে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অপূর্ব সুন্দর ছবির মতন চা বাগান, তার পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলছে, আর পাশেই দেখুন হাজার হাজার ফুট গভীর গিরিখাত। আমরা এগিয়ে চলেছি রক গার্ডেনের দিকে। মাথার উপর পরিষ্কার নীল আকাশ, আর পাশে হাজার হাজার ফুট গভীর গিরিখাত, আর অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি গভীর পাহাড়ি খাদের পাশ দিয়ে আমাদের গাড়িটা খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে। রক গার্ডেনের খুব কাছেই আমাদের গাড়িটা এসে থামলো। এবার আমরা ঢুকবো রক গার্ডেনে। রক গার্ডেন ঢুকেই মনটা যেন নেচে উঠল ঠিক এই ঝর্ণার জলের মতো। দেখুন কি অপরূপ দৃশ্য। রক গার্ডেনে যে ঝর্ণাটি আপনারা দেখছেন, এর নাম চুন্নু সামার ফলস।
এই ঝর্ণাটির যেখানে উৎস সেই উৎস স্থলের দিকে এই যে সরু পথটা দেখছেন, এই পথ দিয়েই আমরা এবার ধীরে ধীরে উপরের দিকে উঠে যাব। আমরা উঠছি, আমি ওপর থেকে একটু আপনাদের নিচের এই দৃশ্যটা দেখাই। আমরা ওই যে নিচেটা দেখছেন ওই নিচেটাতে ছিলাম, আস্তে আস্তে আমরা ওপরের দিকে উঠে আসলাম এবং আস্তে আস্তে আমরা ঝর্ণার যেখানে উৎস স্থল সেই দিকে উঠে যাব। এই জায়গাটা ওই ওপরটা থেকে একদম মাথায় যে যেখানটায় আকাশটা দেখা যাচ্ছে ওই ওই জায়গার থেকে আমরা নামলাম। নেমে আস্তে 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 এইখান দিয়ে এই ভেতর দিয়েই যে একটা সাদা গাড়ি আসছে এইখানটায় এসে আমরা নামলাম। ওই নিচেটায় হচ্ছে নেমেছি, যদি কেউ দার্জিলিং এর এই ভিউ পয়েন্ট গুলোকে র্যাঙ্কিং দেয় তাহলে টাইগার হিল নাম্বার ওয়ান, আর দেন রক গার্ডেন আর মিরিক, এই দুটোর মধ্যে টাই, তাই না? তো অসাধারণ অসাধারণ, মিরিকের থেকে রক গার্ডেন সত্যি আরেকটু ভালো, তবে ওই 99 আর 100 এই রেঞ্জের ডিফারেন্স। এইরকম দেখুন, এটা হচ্ছে নিচের একটা দৃশ্য আমি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে নিচের থেকে আমরা আস্তে আস্তে উপরে উঠে এলাম। আপনাদের দেখাচ্ছি পাহাড়ের এই ধাপ থেকে ঝর্ণার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। দার্জিলিং এ এলাম আর রক গার্ডেন যদি না দেখে আপনি চলে যান তাহলে বিরাট বড় মিস করবেন, অসাধারণ কোনো কথা হবে না। অসাধারণ দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এবারে আস্তে আস্তে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের চারপাশটা দেখানোর চেষ্টা করছি। দূরে ওখানে মানুষগুলো দাঁড়িয়ে রয়েছে, আমরাও আস্তে আস্তে ওই ওপরটাতে উঠব। ওখান থেকে দেখাবো আপনাদের আরো কিছু সুন্দর মুহূর্ত। আমরা ধীরে ধীরে ওপরের দিকে আবার উঠতে শুরু করলাম। এখানে পাহাড়ের বিভিন্ন ধাপে ধাপে ঝর্ণা ও প্রকৃতি অপরূপ সৌন্দর্য নির্মাণ। এখানে পাহাড়ের ধাপগুলোতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য। আমরা এই সরু রাস্তা ধরে ক্রমশ ওপরের দিকে উঠতে থাকলাম। আমরা প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করার জন্য আরও ওপরের দিকে দূরে গোলাকার যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে চাইলে কিছুক্ষণ আপনারা বিশ্রামও করে নিতে পারেন। ওখানে বসার জায়গা আছে, যাদের একবারে উপরে উঠতে কষ্ট হয়
তারা ওখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার উপরে উঠতে পারেন। আমরা ক্রমশ এগিয়ে চলেছি আরো উপরের দিকে। বন্ধুরা, আমরা এর আগে টিভি বা সিনেমার পর্দায় এইরকম ঝর্ণার দৃশ্য দেখেছিলাম। আমরা এই প্রথম দার্জিলিং বেড়াতে এসেছি, খুব কাছ থেকে এই অপরূপ দৃশ্য দেখে আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা ক্রমশ আরো উপরের দিকে এগিয়ে চলি। বন্ধুরা, এখানে একটা মজার ব্যাপার ঘটেছিল, আপনাদের সাথে দেখাবো। আমাদের কাছে একটা জলের বোতল ছিল, আমার ভাই সেই বোতলটাতে এই ঝর্ণার জল ভরে দিল। দেখুন, আমার ভাই যাচ্ছে ঝর্ণার জল ভরার জন্য, হাতে একটা বোতল রয়েছে। খুব ধীরে ধীরে ও ঝর্ণার খুব কাছে যেখানটায় জলটা পড়ছে সেখানটায় চলে গেল, গিয়ে দেখুন ওই যে জল পড়ছে। ও আমাদের সাথে যে জলের বোতলটা ছিল তাতে ঝর্ণার জল ভরা শেষ। এবার আপনাদের আগামী পর্বে দেখাবো এই ঝর্ণার জল দিয়ে আমরা কি করেছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।